ইসরায়েল কে ফাঁদে ফেলতে কোন ফন্দি আছে ইরান আর রাশিয়া, দুই দেশ সই করে ফেললো বড় চুক্তিতে, প্রতিশ্রুতি দিল একে অপরের পাশে থাকার। ইরানের হাতে তাহলে কি আসছে S-400 মিসাইল? ইরান রাশিয়ার জোটের কাছে হার মানবে কি তবে ইসরায়েল? থমথম মধ্যপ্রাচ্য, বড় কোনো যুদ্ধের প্রস্তুতি নয় তো? গাজায় আরও বাড়ছে ইসরায়েলের হামলা, শত্রু বাড়ছে নেতানিয়াহুর। ইরান ইসরায়েল সংঘাতের মাঝে আবারও ইরানকে বড় প্রতিশ্রুতি দিল রাশিয়া। কাজাখস্তানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীকে কথা দিলেন রুশ প্রেসিডেন্ট। আরও গভীর হচ্ছে রাশিয়া আর ইরানের সম্পর্ক। তাহলে কি সমরাস্ত্রের দিক থেকেও ইরানকে সমৃদ্ধ করবে রাশিয়া? সেই বহুল চর্চিত S-400 সিস্টেম ইরান কি তাহলে এবার হাতে পেয়েই যাবে? ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজাতে মরিয়া রাশিয়া, পাশে আছে চীনও। ইতিমধ্যেই নিরাপত্তা খাতে সম্পর্ক জোরদার করতে চুক্তি সেরে ফেলেছে মস্কো আর তেহরান। সাম্প্রতিক সময় হওয়া ইরান আর ইসরায়েলের উত্তেজনায় এখন একটু ভাটা পড়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খানিকটা শান্ত। তবে ভিতরে ভিতরে কিন্তু উত্তেজনা থেমে নেই, উল্টে বিবাদমান দুই পক্ষ নিজেদেরকে তলে তলে আরও শক্তিশালী করে তুলছে। আপাতত ইরান সরাসরি সংঘাত নয়, বরং ইসরায়েলকে কাবু করতে চাইছে কৌশলে, একটু ঘুরপথে। তেহরান আর যুক্তরাষ্ট্র বিরোধী বৈশ্বিক শক্তিগুলো এখন জোট বাঁধছে সমঝোতা স্মারকের মাধ্যমে। রাশিয়ার সাথে বিশেষ সমঝোতা স্মারকে সইও করেছে ইরান, যার আওতায় তেহরান আর মস্কো নিরাপত্তা ইস্যুতে একে অপরকে সাহায্য করবে। গত কয়েক বছর ধরেই কিন্তু এই দুই দেশ একে অপরের প্রতিরক্ষা এবং নিরাপত্তার মতো নানান বিষয়ে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। শুধু তাই নয়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে পশ্চিমাদের সমস্ত নিষেধাজ্ঞা। সম্প্রতি বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের উপর হামলার ক্ষেত্রেও কিন্তু ইরান রাশিয়ার সিস্টেম ব্যবহার করছে। পাশাপাশি অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হিসেবে যুক্ত হওয়ার ক্ষেত্রেও ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। সামরিক আর প্রযুক্তির ক্ষেত্রে একে অপরের হয়ে উঠছে ঘনিষ্ঠ মিত্র, যা ইসরায়েলের ঘুম ওড়াতে যথেষ্ট। আন্তর্জাতিক কূটনৈতিক মহলের দাবি, বন্ধুত্বের খাতিরে যদি রাশিয়া তার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য প্রযুক্তি ইরানকে দিয়ে দেয়, তাহলে ইসরায়েল ইরানের উপর হামলা করলেও তেহরান মোক্ষম জবাব দিতে পারবে। অন্যদিকে যখন ইসরায়েল পশ্চিমা দেশের সঙ্গে জোট বাঁধতে ব্যস্ত, তখন ইরানও কূটনৈতিক কৌশলে বিন্দুমাত্র বসে নেই, যার প্রমাণ সম্প্রতি রাশিয়ার সঙ্গে হওয়া নতুন চুক্তি। রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম সম্পর্কে গোটা বিশ্বের আগ্রহ রয়েছে, বিশ্বের বহু দেশ এই সিস্টেম পেতে আগ্রহী। ইতিমধ্যেই ভারত রাশিয়ার এই অস্ত্র পেয়ে গিয়েছে। এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের আবহে কানাঘুষো চলছে, শীঘ্রই হয়তো ইরানও এই অস্ত্র পেতে চলেছে, কিংবা হয়তোবা বন্ধুত্বের খাতিরে রাশিয়া S-400 মিসাইলের ডিজাইন ইরানকে বলে দিয়েছে। এটাতে কি এমন আছে যার জন্য অত্যন্ত বিধ্বংসী বলে মনে করা হয়? বলা হয় এই সিস্টেমে রয়েছে মাল্টিফাংশন রাডার। এটা শুধুমাত্র একটা মিসাইল নয়, বরং এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান কিংবা ড্রোন ধ্বংস করা অতি সামান্য ব্যাপার। এটা বিশ্বের অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি। ড্রোন থেকে ব্যালিস্টিক মিসাইল সবকিছু নিমেষে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই সিস্টেম। এটি তৈরি হয়েছিল 1993 সাল নাগাদ। এটি মূলত S-300 মিসাইল সিস্টেমের উন্নত সংস্করণ, প্রথমে রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় 2007 সালে। এতে রয়েছে অটোনোমাস ডিটেকশন টার্গেটিং সিস্টেম, বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা, কমান্ড কন্ট্রোল সেন্টার এবং লঞ্চার। পাশাপাশি আছে তিনটি ভিন্ন ধরনের মিসাইল প্যাক, যা অতি সহজে 400 কিলোমিটার দূরে আর 30 কিলোমিটার উচ্চতায় যে কোনো লক্ষ্যে টার্গেট করতে পারে। একসঙ্গে টার্গেটে রাখতে পারে 36টি লক্ষ্যবস্তু। এখান থেকে নিক্ষেপ করা যায় মোট 4 ধরনের মিসাইল, যাদের রেঞ্জ কোনোটার 250 কিলোমিটার, কোনোটা 400 কিলোমিটার, আবার কোনোটা বা 120 কিলোমিটার। এর আর একটা বিশেষত্ব হল, কোনো বিস্ফোরক পদার্থের মাধ্যমে নয়, শুধুমাত্র গতিশক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস করে দিতে পারে। এটি ক্লোজ রেঞ্জ, মিড রেঞ্জের পাশাপাশি লং রেঞ্জ জোনেও প্রতিরক্ষা দেয়। রাশিয়ার দাবি, একে টক্কর দেওয়ার মতো আর কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম নাকি বিশ্বে নেই। এমনকি হার মানিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্সকে। তাহলে বুঝতে পারছেন কেন এই সিস্টেম নিয়ে গোটা বিশ্বজুড়ে এত হইচই? কেনই বা ইরান এই সিস্টেম পেতে চলেছে বলে এত তীব্র গুঞ্জন? মস্কো কিন্তু ইতিমধ্যে ভারত ছাড়াও বেলারুশ, চীন, আলজেরিয়া, তুরস্ক সহ কয়েকটি মুষ্টিমেহ দেশে বিক্রি করেছে। এবার হয়তো ইরানের পালা,
বিগত কয়েক মাস ধরে ইরান আর রাশিয়ার যে বন্ধুত্ব দেখা যাচ্ছে তাতে তেহরানের হাতে এই মারাত্মক সিস্টেম আসতে হয়তো আর বেশি দেরি নেই। এমতো পরিস্থিতিতে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইরান আর রাশিয়ার সুসম্পর্কের জেরে চরম মূল্য দিতে হতে পারে নেতানিয়াহুর দেশকে। প্রসঙ্গত বলে রাখি, চলমান ইউক্রেন যুদ্ধে কিন্তু পুতিনকে হাজারো ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করেছে তেহরান, হয়তো এবার তারই প্রতিদান দিতে চলেছে রাশিয়া। ইতিমধ্যেই রাশিয়ার কাছ থেকে S-300 প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান, এবার পালা S-400 এর। সম্প্রতি ইরানের একটি প্রতিনিধি দল মস্কোতে গিয়ে ঘুরে দেখে এসেছে রাশিয়ার অস্ত্র নির্মাণের কারখানা। যে অস্ত্রের জন্য ইরান দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, সেই অস্ত্র ঠিক কবে পেতে চলেছে সেই নিয়ে আলাপ আলোচনা হয়েছে বলে খবর। এই সমস্ত অস্ত্র কারখানাতে তৈরি হয় মোবাইল লঞ্চার, বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত S-400 প্রতিরক্ষা ব্যবস্থা। কূটনৈতিক মহলের দাবি, ইরানি কর্মকর্তাদের রাশিয়া সফরের মূল উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখা, পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব সেই বিষয়টা পর্যালোচনা করা। আর এই একটা সফরের মধ্য দিয়েই আরও গাঢ় হয়েছে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব। দুই দেশের মধ্যে আগের মতো আর নেই ক্রেতা বিক্রেতার সম্পর্কটা, বরং একে অপরের মেধা বিনিময়ের মতো অস্পৃশ্য সুবিধা পেতে শুরু করে দিয়েছে। গুঞ্জন বলছে ইতিমধ্যেই রাশিয়া নাকি ইরানকে গোয়েন্দা সক্ষমতা আর কৃত্রিম উপগ্রহ পাঠাতে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যা অবস্থা, এখন যদি ইরানের হাতে রাশিয়ার S-400 চলে আসে তাহলে কিন্তু ইরানের পাথুরে পর্বতগুলোর খাঁজে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোকে শত্রুপক্ষ ছুঁতেও পারবে না, আরো বিপজ্জনক হয়ে উঠবে ইরানের আকাশ সীমা। মোটামুটি এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু থমথমে। ইসরায়েল কিন্তু ইরানের একটা ভুল চালে যে কোনো মুহূর্তে ফেঁসে যেতে পারে, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন রাফা উপত্যকা। হামাস আর ইসরায়েলের দ্বন্দ্বকে কেন্দ্র করেই তো ইসরায়েলের উপর ফুঁসছে মধ্যপ্রাচ্যের বহু দেশ সহ সশস্ত্র গোষ্ঠী। বিশেষ করে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের শত্রু সংখ্যা অনেকটা বেড়েছে। হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা এখন রয়েছে ইসরায়েলের টার্গেটে, সেখানেই এগোচ্ছে নেতানিয়াহুর সামরিক বাহিনী, আর এখানেই দেখা দিয়েছে মস্ত বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মিশরের সীমান্ত সংলগ্ন এই এলাকায় গাজার বাকি অংশ থেকে পালিয়ে এসে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন। এখানে যদি ইসরায়েলি বাহিনী হামলা চালানো শুরু করে তাহলে কিন্তু মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে সতর্ক করেছে বিভিন্ন দেশ থেকে শুরু করে বহু আন্তর্জাতিক সংস্থা। যদিও ইসরায়েলের যুক্তি, হামলা চালানোর আগে বেসামরিক ফিলিস্তিনিদের এই অংশ থেকে সরিয়ে নিয়ে রাখার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা করেছে। বুঝতে পারছেন, এখন ইসরায়েলের পুরো টার্গেট হলো রাফা উপত্যকা, যে কোনো মূল্যে হামাসকে নির্মূল করতে ব্যস্ত। গাজায় যত ইসরায়েলের হামলা বাড়ছে ততই বাড়ছে ইসরায়েলের শত্রু। ইতিমধ্যেই লেবানন, ইয়েমেন, ইরাক সহ বহু মুসলিম রাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। হয়তো ইরানি ইসরায়েলের উপর সরাসরি অ্যাটাক করছে না ঠিকই, কিন্তু ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের ওপর ঠিকই হামলা জারি রেখেছে। সংঘাতে উত্তপ্ত ইসরায়েলের সীমান্ত এলাকা, তার উপর ইরান খেলছে নিজের মতো করে আর শক্ত করছে কূটনৈতিক বেড়াজাল, যাতে যুদ্ধ বাঁধলে ইসরায়েলকে কড়া জবাব দিতে পারে। তাহলে কি তলে তলে যুদ্ধের প্রস্তুতি সারছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো? আবার নতুন করে কোনো বিস্ফোরণ ঘটবে না তো? ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।